প্রিয় দিনি ভাই এবং বোনেরা আপনারা বড় ভাগ্যবান এই ভিডিওটাকে প্লে করেছেন এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব সূরাতুল হাসরের শেষ তিনটা আয়াত শব্দে শব্দে ইনশাআল্লাহ এবং বাংলাতে উচ্চারণ শিখিয়ে দেব স্ক্রিনের মধ্যে দেখে দেখে বাংলাতে শিখতে পারবেন এবং আমার সঙ্গে পড়ে পড়ে শব্দে শব্দে সহি শুদ্ধ করে সূরাতুল হাসরের শেষ তিনটা আয়াত শিখতে পারবেন এই সূরাতুল হাসরের শেষ তিনটা আয়াতের যে কি ফজিলত আল্লাহু আকবার আল্লাহু আকবার চলুন তাহলে আমরা একটি হাদিস সর্বপ্রথম শুনে নেই আল্লাহ রাসূল কি বলেছেন তারপরে আমরা শব্দে শব্দে সূরাতুল হাসর শিখব ইনশাআল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার হাদিসের কিতাবের মধ্যে শিখছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমার কোন উম্মতেরা ফজরের নামাজের পরে সূরাতুল হাসরের শেষ তিনটা আয়াত তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা সেই দিন নিয়োজিত করে দেবে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহর রাসূল বলেছেন আবার মাগরিবের পরে যদি আবার কেউ সূরাতুল হাসরের এই শেষ তিনটা আয়াত তেলাওয়াত করবে সারা রাতের জন্য আরো 70,000 ফেরেশতা তার দোয়া এবং মাগফিরাতের জন্য নিযুক্ত করে দেবে এবং আল্লাহর রাসূল বলেছেন সেই দিন কিংবা রাতে যদি পড়ে সে ব্যক্তি মারা যায় সে ব্যক্তি শহীদি মর্যাদা পাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ আকবার এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা সূরাতুল হাসর তেলাওয়াত করবেন আর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করবে চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা প্রতিদিন ফজরের পরেই সূরাতুল হাসরের শেষ তিন আয়াত তেলাওয়াত করি মাগরিবের পরেও তেলাওয়াত করি এখনি আমরা তেলাওয়াত করছি আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে আপনারা পড়বেন ইনশাআল্লাহ আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে এবং বাংলা স্ক্রিনের মধ্যে দিয়ে দেব ইনশাআল্লাহ চলুন তাহলে শুরু করা যাক আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহিস سميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن مهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ
مصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে আবারো পড়িয়ে দিচ্ছি আমার সঙ্গে পাঠ করুন أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس سلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আপনারা আমার সঙ্গে সঙ্গে তেলাওয়াত করেছেন আল্লাহু আকবার আমি এখন নিজে নিজে তেলাওয়াত করব একটিবার আপনারা আমার সঙ্গে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس
القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم প্রিয় দিনী ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ আমরা সূরাতুল হাশরের শেষ তিনটা আয়াত তেলাওয়াত করেছি ঠিক আপনারা বারবার এভাবে তেলাওয়াত করতে থাকবেন আর মুখস্থ হয়ে যাবে আর কপালটাই খুলে যাবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা যারা যারা মুখস্থ করতে পারেন নাই তারা তারা দেখে দেখে পড়বেন যারা দেখে দেখেও পড়তে পারেন না মোবাইলটা লাগিয়ে কানের কাছে নিয়ে অবশ্যই একসঙ্গে পড়বেন ইনশাআল্লাহ প্রতিদিন সকালে এবং বিকালে ফজর নামাজের পরে সকালে আর মাগরিব নামাজের পরে রাত্রে এভাবে পড়বেন ইনশাআল্লাহ মোবাইলটা কানের মধ্যে লাগিয়ে সঙ্গে সঙ্গে পড়বেন তাহলেই চলবে ইনশাআল্লাহ দিনে কিংবা রাতে মারা গেলেই শহীদি মর্যাদা আর 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু